Hi friend, Assalamu alaikum. So friend, apnara amar screen dekhte chen ajke ekti Gigabyte motherboard model number hocche Gigabyte GA-H61M-S2PV. Thik ache, to friend ei motherboard e somoshya holo je apnar power ashe ঠিক আছে চলে যায় পাওয়ার এসে চলে যায় পাওয়ার এসে চলে যায় ঠিক আছে তো আপনারা আমার টাইটেলে দেখতেছেন দেখছেন যে আমি দিস ইজ এ নিউ রিস্টার্ট প্রবলেম কারণ এটি আমি আজকে অন্যভাবে রিপেয়ার করব দেখেন যে ভিআরএন সেকশন আছে না এই ভিআরএন সেকশনে কোনো কাজ করব না যে এখানে যে আইও আছে এখানে কোনো কাজ করব না তারপর দেখেন যে আইটি এটি আছে এটা তো কোনো কাজ করব না সাউন্ড চিপস আছে এখানেও অনেক সময় প্রবলেম হয় কোনো রিস্টার্ট প্রবলেম হয় তারপর যে ল্যান আইসি আছে এখানেও কোনো কাজ করব না ঠিক আছে যে বায়োস আছে বায়োসও কোনো কাজ করব না তো আজ এখানে দেখেন যে এখানে একটি আমাদের রেগুলেটর আছে 5 ভোল্ট রেগুলেটর কনভার্ট করে এখানে কোনো কাজ করব না এবং দেখেন তো এখানে একটি আরেকটা মসফেট আছে তারপর এখানে ক্রিস্টাল আছে আরডিসি ক্রিস্টাল ঠিক আছে যে যেটা আমাদের যে ক্লক ব্যাটারির সাথে সম্পর্ক ঠিক আছে তো এখানেও কোনো কাজ করব না আমরা তো দেখেন এখানে একটি LM324 একটি আমাদের যে আইসি আছে এখানেও কোনো কাজ করব না আমরা আজকে বোর্ডটি কোনো কাজ না করে কিভাবে রিপেয়ার করা যাবে সেটি কারণ এটি আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমরা ভিআরএন সেকশনে কাজ করছি আমাদের যে তারপরে আইও আছে এটাও চেঞ্জ করছি তারপর আমরা ল্যান চিপস উঠাই দিছি বায়োস প্রোগ্রাম করছি নতুন বায়োস লাগাইছি তারপর দেখেন সেম মাদারবোর্ড থেকে বায়োস লাগাইছি তারপর আমাদের মাদারবোর্ডে পাওয়ার আসে না ঠিক আছে তো ফ্রেন্ড দেখেন এখানে একটি 12 ভোল্ট পিনটার কারণে অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয় তো আপনারা দেখেন আমি এখন আপনাদেরকে সমস্যাটি দেখাচ্ছি দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আমি ক্যামেরা লাইটটা অফ করে দেই যে দেখেন এই যে এখানে দেখেন এখানে দেখতেছেন আপনারা দেখেন এখানে প্লাস মাইনাস 12 ভোল্ট প্লাস 5 ভোল্ট তো আপনারা যারা কাজ করেন এবং যেখানে কলক বাতিটা আছে যে আমার পাওয়ার দেওয়ার পরে যে কলক বাতিটা জ্বলতেছে কিনা এই জিনিসটা লক্ষ্য রাখবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে দেখেন আপনারা প্যানেলে লক্ষ্য করেন দেখছেন কলক বাতিটা কিন্তু একটু জ্বলছে ঠিক আছে দেখেন কলক বাতিটা কিন্তু জ্বলতেছে ঠিক আছে জ্বলার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ড এই ধরনের সমস্যা হলে আপনারা যে কাজটি করবেন আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ফ্রেন্ড এটি যে সমস্যাটি হয় কারণ মূলত আমাদের যে মাদারবোর্ডটি আছে না এই মাদারবোর্ডটি বিভিন্ন জায়গায় শর্ট হয়ে যায় তো আরেকটি কথা বলে দেখি আমি যে রিস্টার্ট প্রবলেমটা বেশিরভাগ র্যামের কারণে হয় কারণ আমি আজকে র্যাম ট্যাম কিছু চেঞ্জ করব না ঠিক আছে কারণ আমি যেটা আজকে বলবো এটা একটা ট্রিক ঠিক আছে একটি রিস্টার্ট প্রবলেম ঠিক করার প্রথম ধাপ ঠিক আছে তো প্রথমে আপনার যখন রিস্টার্ট প্রবলেম আসবে যেভাবে ট্রাই করবেন সেটি আর কি বিষয়টি তো আপনারা যে মাদারবোর্ডে আছে মাদারবোর্ডের সব কিছু খোলাই ফেলবেন ঠিক আছে খোলাই ফেলার পরে দেখেন এটাও খুলে ফেলবেন কিন্তু যে ব্যাটারিটা আছে না ঠিক আছে না এই ব্যাটারিটা আপনারা চেক করে দেখবেন যে ব্যাটারিটা ওকে আছে না কি নাই এই ব্যাটারি কিন্তু আমার ওকে আছে ঠিক আছে তো ব্যাটারি ওকে থাকলে ব্যাটারি খোলার কোনো প্রয়োজন নাই তো ফ্রেন্ড দেখেন মাদারবোর্ডটি দেখেন তারপরে দেখেন যে এখানে একটি আমাদের যে একটি দেখেন একটি সিলভারের ঠিক আছে সিলভারের একটি কভার দেওয়া আছে ঠিক আছে তো এই কভারটি খুলে এলে সবচেয়ে বেটার হয় কিন্তু আমার কাছে আজকে আমি যেখানে কাজ করতেছি এখানে আমার যে এই কভার খোলা আছে ঠিক আছে যে স্ক্রুড্রাইভারটা আছে নাট খোলা ঠিক আছে এটা একজন নিয়ে গেছে আমার এক স্টুডেন্ট এই কারণে আমি এটা খুলতে পারতেছি না তো আমরা তারপর আমরা ট্রাই করব ঠিক আছে যে আমাদের বোর্ডটি ওকে হয় কি না ওকে তো প্রথমে যে স্টেপের ধাপটি কাজ করবেন সেটি হলো যে আপনারা এইভাবে থিনার নিয়ে নেবেন ঠিক আছে থিনার নিয়ে নেওয়ার পরে প্রথমে করবেন এইভাবে একটু হালকা থিনার নিয়ে নেবেন এই যে আইটি গুলো আছে না যে আইসি বড় বড় আইসি গুলো আছে এগুলোতে দিয়ে দিবেন ওকে তারপর দেখেন এই যে প্রসেসর যে আছে ঠিক আছে প্রসেসরের যে সকেটটি আছে এটিতে এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন এই যে আমাদের যে প্রসেসর যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটার কারণে কিন্তু অনেক সময় রিস্টার্ট প্রবলেম হয় তো এটাকে আমরা আপনারা এইভাবে ক্লিন করবেন ওকে যে মেইন মেইন বিষয়গুলো ঠিক আছে এবং ভিআরএন সেকশনটা এইভাবে আপনারা ক্লিন করে দিবেন তারপরে পরের স্টেপে আসবেন
যে আমাদের যে আইও গুলো আছে ঠিক আছে না আইও গুলো এভাবে ক্লিন করবেন দেখেন এই যে আইসিটি দেখেন এখানে দেখেন এখানে কিছু কি একটু কিন্তু মরিচা পড়ে আছে দেখেন লক্ষ্য করেন এডির কারণে কিন্তু রিস্টার্ট প্রবলেম হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু হালকা একটু মরিচা আছে ঠিক আছে তো এই যে মেইন যে আইওটি আছে ঠিক আছে না আইটি যেটাকে বলি আমরা তো এটাকে আমরা এভাবে ক্লিন করব ঠিক আছে সরি ভাই মাইক্রোফোনটা একটু সমস্যা হয়েছিল নিচে চলে গেছিল এবং এই বায়োসের পিনটা এভাবে দিব দেওয়ার পরে র‍্যামের সকেটটি এভাবে ক্লিন করে নেব ওকে তো তারপর যে কাজটি করবেন এই সাইড আছে না এই সাইড দিয়ে হবে হালকা থিনার দিয়ে দিবেন পুরো মাদারবোর্ডের ঠিক আছে সবচেয়ে বেটার হয় যদি আপনি যে এই যে পোর্টগুলো আছে না এই পোর্টগুলো যদি ক্লিন করে নেন তো আরও বেটার হয় ওকে তো এখন যে কাজটি করবেন সেটি হলো আমি আপনাদেরকে দেখাই দেই যে হট গানের যে হাওয়ার বেগটি আছে ঠিক আছে না দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটি 400 রেখে দিবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু 400 আছে ঠিক আছে এবং যে আরপিএমটি আছে আমাদের যে এই আরপিএমটি একবার ফুলে দিয়ে দিবেন ঠিক আছে একবারে ফুলে আর আছে আমি একটু কমাই দিলাম ঠিক আছে আর যারা এটা ডিজিটাল যারা অ্যানালগ ব্যবহার করবে তাদের ক্ষেত্রে হলো যে তারা চারে রাখবে হিটিং সেকশনটি এবং যে আরপিএমটি আছে সেটি বাড়াই দেবে দেওয়ার পরে কী করবেন আপনি এই যে প্রথমে এই সাইডটা আছে না এই সাইডটাকে তে আপনি হিট দেওয়া শুরু করবেন তারপরে আরেকটি কথা বলে দিই আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি তো জীবনও আমি 10 ভোল্ট দেখিনি ডেস্কটপ মাদারবোর্ডে তো ফ্রেন্ড আমি বলে দিই যে আমি তো 10 ভোল্ট তো ডাইরেক্ট না আসলে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আইসি ক্যাপাসিটারের মাধ্যমে কনভার্ট হয়ে আসবে ঠিক আছে না আমি এটা বলছি তো ফ্রেন্ড আমি আরেকটি কথা বলে দিই যে আমি কিন্তু কারো কাছে কাজ শিখিনি ঠিক আছে আমি নিজের অভিজ্ঞতা যেটা আমি হার্ডওয়্যার জগতে যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো ফ্রেন্ড আপনারা অবশ্যই আমার কথাগুলো এবং আমার যারা ভিডিওটি আমার ভিডিও যারা দেখে অবশ্যই আমার ভিডিও আমার কথা এবং আমার ভিডিওগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সরি ফ্রেন্ড আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি কী বলতে চাচ্ছি এবং কী বুঝাতে চাচ্ছি সেটা আমাকে কমেন্ট করবেন যে বুঝতে না পারেন যেমন আমাকে একজন কমেন্ট করেছে তো আমি উত্তর দিয়ে দিছি তো ভাই যে 10 ভোল্ট আমি তো কোথাও দেখিনি ডেস্কটপ মাদারবোর্ডে তো ভাই 10 ভোল্ট ঠিক আছে 10 ভোল্ট বললে 10 ভোল্ট আমাদের বিভিন্ন মাধ্যম থেকে আসতে পারে তো এখান থেকে 12 ভোল্ট আসে আমাদের যে দেখেন যে এখানে যে পিনটা আছে ঠিক আছে এটিএক্স পিন এখান থেকে 10-12 ভোল্ট আসার পরে যে আমাদের যে এখানে বায়োস আছে বায়োসের মাধ্যমে কনভার্ট হয়েও কিন্তু আমাদের 12 ভোল্ট সরি ফ্রেন্ড 10 ভোল্ট আসতে পারে ঠিক আছে তো আমি তো কোথাও ট্রেনিং করিনি ঠিক আছে আমি নিজের অভিজ্ঞতায় যে নিজে যেটা যেটুকু জানি ঠিক আছে নিজে দেখছি মিটার দিয়ে এখানে 10 ভোল্ট আসতেছে কিন্তু এখানে শর্ট আছে তো আমি ওইভাবে ভিডিওতে বলে দিই ঠিক আছে তো এই যে এই অংশটি আছে না এটা কিন্তু মেইন অংশ ঠিক আছে এটাতে আপনারা খুব ভালো করে হিট দিবেন কারণ এখানে ডবল কভার ঠিক আছে যে এটা যে খোলায় হিট দিলে সবচেয়ে ভালো হয় এই অপশনটি খোলায় হিট দিলে সবচেয়ে ভালো হয় তো আপনারা খোলায় চেষ্টা করবেন ঠিক আছে এই
আমাদের সাদব্রিজ আছে না, সাদব্রিজে একটু হিট কম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ সাদব্রিজ হিট হয়ে গেলে অনেক সময় কি হয়ে যায়, বেশি হিট হয়ে গেলে ভিতরে বলগুলো সরে যায়, সরে গেলে আবার দেখা যায় যে আমাদের যে ডিসপ্লে আছে না, তো ডিসপ্লে অনেক সময় আসে না, ঠিক আছে? তো হ্যাঁ, তো ফ্যান একটু ঠান্ডা হয়ে গেছে প্রায়, তো আমরা এখন দেখবো আর কি। আচ্ছা, আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা, ওকে। ভিজিএ পিনটি লাগাই দিই। ওকে ফ্রেন্ড, সঙ্গে যে হার্ড ডিস্ক লাগা দিয়ে আমি আপনাদেরকে ডিসপ্লে আসে আর কি উইন্ডোজ দেখাই দিব আর কি, ঠিক আছে? তো হার্ড ডিস্কে পাওয়ার দিচ্ছি না এখন, দেখেন। তো আমি কুলিং ফ্যানটি লাগাই দিই, ক্যামেরাটা নিচে নিয়ে নিই, ঠিক আছে? এই দেখেন আমি পাওয়ার দিলাম। তো ফ্রেন্ড, পাওয়ার তো আইছে কিন্তু সিগন্যাল দেখাচ্ছে 5353। আমি প্রসেসর তো হিট হচ্ছে, বন্ধ হয়ে গেছে, ওকে। তো প্রসেসর হিট হচ্ছে, হয়তো আমাদের সিপিইউ ফ্যানটি লাগাই দেই। তো ফ্রেন্ড, এখন আমরা র্যামটি লাগাই দিয়ে দেখবো, র্যামটা লাগা হয়নি, তো র্যামটা আমি লাগাই দিছি। তো ফ্রেন্ড, আমি দেখতেছি কোড পরিবর্তন হচ্ছে, সরি ফ্রেন্ড, আমি রিস্টার্ট দিছি। তো ফ্রেন্ড দেখেন, কোড পরিবর্তন হচ্ছে, ডিসপ্লে লক্ষ্য করেন, দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসে, ঠিক আছে?